জাদুঘরে একটা জিনিস নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে তেল ছাড়া রান্না, তেল ছাড়া রান্না এবং বাতাসের সাহায্যে রান্না। তো এটা কিভাবে রান্না করব? হ্যাঁ, আজকে আমরা তেল ছাড়া রান্না করে দেখাবো আপনাদেরকে। অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাইমুনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আমার স্বপ্নের একটা জিনিস নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে এয়ার ফ্রায়ার। স্বপ্নের জিনিস বলতে গেলে আসলে কিচেনে রান্না বান্না করতে গেলে অনেক প্রয়োজনে কিন্তু এই জিনিসটা প্রয়োজন পড়ে। তো আজকে আমি তোফাইলের এয়ার ফ্রায়ার, এটা দিয়ে আপনারা যে কোনো খাবার তৈরি করতে পারবেন একদম অয়েল ফ্রি। এটা 70% বিদ্যুৎ সাশ্রয় করবে। যেমন আপনার কাছে যদি একটা ওভেন থাকে, ওভেনে যে কোনো 10-15 মিনিটে একটা খাবার তৈরি করতে গেলে আপনার মানে বিদ্যুৎ বিল খরচ করবে 10 টাকা, আর এটা খরচ করবে মাত্র 3 টাকা। আর এটা ওভেন থেকে খুব দ্রুত তাড়াতাড়ি যে কোনো খাবার তৈরি করতে সক্ষম, এর জন্য এটা কিনা। আর একদম অয়েল ফ্রির কারণে বিশেষ করে আমি এই জিনিসটা কিনলাম। অনেকদিন অপেক্ষা করার পরে আমি এই জিনিসটা কিনতে পারলাম, আমার হাজব্যান্ডে কিনে দিল। একদম লেখা আছে নো অয়েল, অয়েল ছাড়া আমি আপনাদেরকে আজকে এটাতে খাবার তৈরি করে দেখাবো। তো এটা এখন আনবক্সিং করিনি, আমি আজকে আনবক্সিং করে দেখাবো আমার হাজব্যান্ড, আর এটা কিভাবে চালায় উনি আমাকে দেখাবে। এটা আমরা এটার ভিতরে 6 জনের খাবার তৈরি করা যাবে। আর এটা হচ্ছে যে 4.2 লিটার, বড় সাইজের নিলাম, ইচ্ছেতেও বড় আছে। তো আমাদের পরিবারের জন্য এটা এনাফ, আমরা 5 জন, আর এটা 6 জনের খাবার বানানো যাবে। এই যে দেখেন, এখানে আমার হাজব্যান্ড বক্সটা ওপেন করে নিচ্ছে, ছুরির সাহায্যে আমরা বক্সটাকে ওপেন করে নিচ্ছি। এটার ভিতর থেকে কি কি বেরোচ্ছে সেটা দেখাচ্ছে। ইউজার ম্যানুয়াল, দিস ইজ এ কুইক ইউজার ম্যানুয়াল। এটার মধ্যে কিভাবে কি বিটটা লাগতে সবগুলো এখানে দেওয়া আছে। তো এখন হচ্ছে আমরা বুকগুলো এখন এক সাইডে রেখে দিচ্ছি, এরপরে আমরা উপরের যে কভারটা দিয়েছে সেটা বের করে নিচ্ছে। এইবারে হচ্ছে আমরা খুবই সাবধানতার সাথে বক্স থেকে এয়ার ফ্রায়ারটা বের করে নিচ্ছি, প্যাকেটটা টেনে উঠাচ্ছি। যতটুকু হালকা মনে করেছিলাম কত ততটুকু হালকা নয়, কিন্তু এর একটু ভারী আছে। তো এবার হচ্ছে আমরা বক্সটা সরিয়ে নিয়েছি এবং প্যাকেটটা খুলে নিচ্ছি। তো প্যাকেটটা খুলে নিয়েছে আমার হাজব্যান্ডে, দেখেন এটার পিছন সাইডে থেকে ওপেন হয়েছে। এটার পিছন সাইডটা হচ্ছে আপনার এরকম দেখেন, আর এটা যে এভাবে দিয়েছে এটা দিয়ে ভাপটা বের হবে আর কি, যখন আপনি বেক করবেন। আর বেক করার সময় আপনি এটাকে একটু সামনে এনে রাখবেন, কারণ ভাপ বের হওয়ার জন্য আপনাকে জায়গা দিতে হবে। তো এখন হচ্ছে ভিতরে ওপেন করে নিয়েছে, দেখেন ওনারা খুব সুন্দর করে প্যাকেজিং করেছে কাগজ টাগজ দিয়ে সুন্দর করে। এখন এখানে হচ্ছে একটা প্লেটের মতো দিয়েছে, সেটা হচ্ছে ছাকনি, এটার উপর আপনারা খাবারটা রাখবেন আর কি। তো এই ছাকনিটা দিয়েছে, এটার উপর আপনারা খাবার রাখবেন, এবং এক্সট্রা যে অয়েল পানি যাই পড়ে তা কিন্তু এই বাটিটার মধ্যে পড়বে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে যে বুকগুলো দিয়েছে সেটা একবার পড়ে নি, এটার ভিতরে কি কি লেখা আছে। এই যে দেখেন, আমরা আনবক্সিং করে নিয়েছি, এটার সাথে কিছু পেপার দিছে, বই দিছে, এগুলোর ভিতরে নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয়, কোথা থেকে এটা রেডি হয়েছে, তৈরি হয়েছে, সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে এটা কীভাবে ব্যবহার করবেন একদম পিকচার সহ দেওয়া আছে। এটা দেখেন, এখানে হচ্ছে আপনারা এটা যে কোনো খাবার এখানে পিকচার দেওয়া আছে, কোনটা কত মিনিট পর্যন্ত কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রান্না করতে পারবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে। আলুর চিপস আছে, চিকেন আছে, মাশরুম আছে, ডিম আছে, এরপরে ব্রেড আছে, মাছ আছে, চিংড়ি মাছ আছে, সবজি আছে, পিৎজা আছে, ব্রেড, কেক, মানে বিভিন্ন আইটেম দেওয়া আছে, আপনি অপশন দেখে দেখে নেবেন। আর এটা হচ্ছে কীভাবে পরিষ্কার করতে হবে, ধুতে হবে, কীভাবে ব্যবহার করতে হয়, এগুলো দেওয়া আছে। আর হচ্ছে আপনারা এই যে দেখেন, জিনিস রান্না করার পরে কীভাবে নিতে হয় এটারও ফিক্সার দেওয়া আছে। এখানে হচ্ছে আপনারা এটা কীভাবে পরিষ্কার করবেন এবং কীভাবে কোনটা কীভাবে কত সেকেন্ড কত মিনিট কত ডিগ্রিতে আছে সেটার ডিটেলস লেখা আছে পিকচার সহ। এখানে দেখেন, রান্না করার পর এটা গরম গরম হাত দেওয়া যাবে না, এরপরে হচ্ছে যে স্পন দিয়ে নিতে হবে, বেশি দেওয়া যাবে না, অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, ওজন অনুযায়ী ডিগ্রি সেলসিয়াস টাইম দিতে হয় এখানে। এই যে দেখেন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, যারা হচ্ছে যে এগুলা মানে পুরাতন বা ইউজ করা জিনিস অনলাইন থেকে কিনেন তারা এগুলা থাকে না ওদের কাছে, আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। এই কোম্পানির এয়ার ফ্রায়ারটা খুব ভালো, এর জন্য আমরা এটা নিয়েছি। তো এটা হচ্ছে এখন সাইডে রেখে দিচ্ছি, এখন হচ্ছে এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এগুলো আপনারা রেখে দিবেন, আর বিশেষ করে এটা যতক্ষণ পর্যন্ত আপনি না শিখতে পারবেন এটা কীভাবে ইউজ করা হয়, এটা আপনার কাছে রেখে দিবেন।
আপনি এয়ার ফ্রায়ারের সাথে বা চাইলে একটা কিচেনের ড্রয়ারের মধ্যে রেখে দিতে পারেন, দেখে দেখে ইউজ করতে পারবেন। কয়দিন যখন আপনার এটা ইউজ করা মানে চালানো আপনি শিখে যাবেন, তখন কিন্তু আর এটা প্রয়োজন পড়বে না। এরপর আপনি চাইলে বক্সের মধ্যে রেখে দিতে পারেন, এটা যে কোনো সাইডে এক সাইডে রেখে দিতে পারেন স্টোর রুমে। তো এখন হচ্ছে যে আমরা আনবক্সিং করে নিয়েছি, দেখেন এই যে দেখেন আমাদের এয়ার ফ্রায়ারটা আমি খুলে নিয়েছি। তো এটা হচ্ছে তো ফাইল, এখানে লেখা আছে আপনি কী কী করতে পারবেন। বক্সের উপরে যেটা লেখা আছে এটাও এখানে সেম লেখা আছে। এরপরে এটা খুলতে হয় এভাবে, টান দিবেন, টান দিবেন, খুলে হয়ে যাবে। তো এই যে দেখেন আমরা এয়ার ফ্রায়ারটা আমরা এটা খুলে নিয়েছি, দেখেন এটার ভিতরে এরকম একটা নেটের মতো স্ট্যান্ড থাকে, এটাকে আপনার এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে দেখেন এখানে খেয়াল করবেন, আমি দেখাই ক্যামেরার মধ্যে আপনাদেরকে, এই যে দেখেন এখানে একটা লক আছে, আবার এখানে একটা লক আছে, এই যে দেখেন এখানে আরেকটা লক আছে। এই লকটার মধ্যে আপনারা এই নেটটাকে এভাবে দিবেন, ফার্স্ট আপনারা ছোট লক এই যে এই সাইডটা এভাবে ঢুকাবেন, এই সাইডটা ঢুকিয়ে এটাকে একটু জাস্ট একটু লাগিয়ে দিবেন, তাহলে আর এটা ফরবে না। এখন হচ্ছে আপনারা এটার মধ্যে খাবারটা দিয়ে দিবেন। আমরা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা ম্যানুফ্যাকচারের সময় অনেক ময়লা ধুলাবালি থাকতে পারে, ওনারা পরিষ্কার করে দেয়, এরপরে নতুন কিছু কিনলে ধুতে হয়। তো এটা আমরা ধুয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি, যে কোনো খাবার দেওয়ার আগে এটা ধুয়ে নেবেন এবং শুকিয়ে নেবেন, টিস্যু দিয়ে বা পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এখন হচ্ছে আমরা এটা আপনাদেরকে ইউজ করে দেখাবো। এটা দেখেন এভাবে লাগাতে হয়, এয়ার ফ্রায়ারের পিছনটা আমি দেখাচ্ছি কীরকম হয়। এই যে দেখেন এদিক দিয়ে বাতাস বের হওয়ার সময় এদিকে হাত দেওয়া যাবে না, প্রচুর গরম বের হয় এটা যখন স্টার্ট হয়, আর এটা এভাবে বেরিয়ে থাকে, লাইনটা একটু ছোট। তো এটা আপনারা যেখানে রাখবেন আপনাদের কিচেনে লাইনের সাথে রাখবেন। এখন হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে কারেন্টটা লাগিয়ে দিলাম। এবার হচ্ছে এটা কিভাবে বেক করতে হয়, কিভাবে চালু করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডকে। তো এই যে দেখেন এটা হচ্ছে অন করার বটন, আমরা স্টার্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে 200°C তাপমাত্রা থাকে। এরপরে হচ্ছে এখানে আছে মেনু, এই যে দেখেন ক্যামেরাতে আসতেছে, দেখেন যেটা আপ ডাউন করতেছে, এটা এক একটা জিনিসের পিকচার, যেমন এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে কেক, এটা কিভাবে আনবেন, এটা শুধু এখন একটার মধ্যে আছে, মানে আপ ডাউন একটার মধ্যে করতেছে। তো আপনি বিভিন্ন আইটেম যখন বানাবেন, যেমন এখানে কেক আছে, এটা হচ্ছে একটা মোড, মোডের বটন, এটা এটা যখন আপনি চাপ দিবেন, এই যে দেখেন এখন হচ্ছে কেকটা আপ ডাউন করতেছে, আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখাচ্ছি, এই যে দেখেন আপ ডাউন করতেছে, এখন হচ্ছে কেকের অপশানের মধ্যে আছে। এরপরে আছে পিৎজা, এরপরে আছে, এরপরে আছে ব্রেড, এরপরে আছে চিকেন লেগ পিস, এরপরে আছে বিফ বা খাসির মিট রান্না করতে পারবেন, মানে বেক আর কি। এরপরে আছে চিংড়ি মাছ, এরপরে আছে ফিশ, এরপরে আরও বুকের মধ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে, সেটা দেখে আপনি অপশানগুলো আনতে পারবেন, এখানে আরও অনেকগুলো আছে। এখন হচ্ছে আপনি কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রান্না করবেন, এখানে পাওয়ার বাটনের সাথে আরেকটা অপশান আছে, এটা হচ্ছে আপনি ডিগ্রি মানে সেলসিয়াসটা বাড়াবেন কমাবেন, এটা হচ্ছে 180°, আবার দিলে আসবে 10 মিনিট, আবার এখান থেকে মিনিটও চেঞ্জ করতে পারবেন, মানে ডিগ্রিও চেঞ্জ করা যায় এই বটনটা দিয়ে, আবার আপনি মিনিটও চেঞ্জ করা যায়, একবার চাপ দিলে আসবে ডিগ্রি, আরেকবার চাপ দিলে আসবে মিনিট, এই যে দেখেন এখানে মিনিট, মানে মাছ কত মিনিট আপনি বেক করবেন। এখন হচ্ছে এয়ার ফ্রায়ারটা আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে আমরা এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাচ্ছি, আসলে কি তেল ছাড়া হয় কিনা সেটা দেখানোর জন্য। তো চলুন আপনারাও দেখে নিন আমাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই। আপনার আমাদের এখানে আছে টোটাল আছে 200 গ্রামের মতো আছে, আমরা আন্দাজ করে নিয়েছি 200 গ্রামের মতো আছে। তো এখানে 300 গ্রামের জন্য ওনারা দিচ্ছে এখানে 22 মিনিট 200°C-এর মধ্যে, তো আমাদের যেহেতু এখানে 200 গ্রাম আছে, আমরা ক্যালকুলেটার হিসেবে করে নিয়েছি, এটা 14 মিনিট দিতে হবে আমাদের। আমি দেখেন এখানে কোনো তেল লাগিয়ে নিই, কোনো ব্রাশও করি নেই, শুধু নর্মাল এরকম শুকনো এয়ার ফ্রায়ারের মধ্যে আমরা দিয়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাই। তো এটা হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই দেখেন এখানে
দিলাম। যেহেতু এটা এখন আমরা ইয়ে করবো কি বলে ম্যানুয়ালি আমরা এটাতে কুক করবো, তো সেক্ষেত্রে আমাদেরকে মোড়ে যেতে হবে, প্রথমে চালু করতে হবে, এরপর মোড়ে যেতে হবে। আমরা একটা ম্যানুয়ালি কুক করবো এখন, তো ম্যানুয়ালি কুক করলে এখানে দিতে হবে, যেহেতু আমরা 14 মিনিট, এটা 14 মিনিট করলাম, টেম্পারেচার হচ্ছে 200 মিনিট, ঠিক আছে। তো এখন আমরা বিসমিল্লাহ শুরু করে দিলাম এটা। তো আমরা দেখেন এখানে 14 মিনিটের মতো লাগবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা হতে। এই যে দেখেন টাইম শেষ হয়ে গেছে আমাদের, এটা যখন বন্ধ হয়ে যাবে তখন এরকম একটা সাউন্ড করবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বের করে নিয়েছি, দেখেন আমি আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি, দেখেন কিরকম। কোনো তেল অয়েল ব্যবহার করা হয়নি এখানে, কোনো রকমের তেল ব্যবহার করা হয়নি। কুরকুরে শব্দটা শোনা যাচ্ছে, ঝনঝন আওয়াজ করতেছে, একদম তেল ছাড়া কেউ বিশ্বাসই করবে না এই ফ্রেঞ্চ ফ্রাইটা তেল ছাড়া তৈরি করা হয়েছে। আমরা এখানে আর এখন কিন্তু সস টস কিছু নিয়ে নাই, এমনিতে খেয়ে ফেলতেছে সবাই। এই যে দেখেন শব্দ শোনাচ্ছি আপনাদেরকে কীরকম সাউন্ড হচ্ছে, আর একদম হাতে কোনো তেল নেই। এরকমভাবে যে কেউ আপনারা খেতে পারবেন যে কোনো খাবার। তো এখানে মানে গরম গরম খেয়ে নিচ্ছে সবাই, সস এবং কিছুই নিয়ে নাই, ফটাফট খাওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। তো আশা করতেছি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর এরকম হেলদি রেসিপি পেতে আমি অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও তৈরি করে দেখাবো এয়ারফ্রায়ারে আর কী কী খাবার তৈরি করা যায়। এই যে দেখেন এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে শো করে দিচ্ছি এই বুকগুলা, বুকের মধ্যে কোনটা কতটুকু আছে। অনেকে আছে কি এগুলা আপনার ওয়েলেক্স থেকে বা বিভিন্ন নেট থেকে সেকেন্ড হ্যান্ড কিনে, তারা কিন্তু এই বইগুলো পাওয়া যায় না। তো যারা এই কোম্পানির এয়ারফ্রায়ারটা কিনবেন তারা কিন্তু এই পিকচারগুলো দেখে আপনারা ব্যবহার করতে পারবেন আর কি, কোনটা কত ডিগ্রি এবং কীভাবে ব্যবহার করা যায়। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ আছে সেটা যদি ফলো করে না থাকেন তাহলে সেটাও ফলো করে দিবেন। নিয়মিত ভিডিও ডালার চেষ্টা করি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো আজকের জন্য বিদায় নিলাম, অনেক অনেক ভালো থাকবেন, বাই বাই।